আপনাদেরকে যে সময়ের অভাবে প্রোগ্রাম অনেক দিন পরে যে আপনারা বলছেন নতুন নতুন প্রোগ্রাম করতে, যাই হোক নতুন কিছু তথ্য আজকে আপনাদের দেব, খুব সুন্দর ভালো লাগবে শুনতে পরে নতুন তথ্য দিলো। যেটা হচ্ছে কথা, প্রথম কথা সেটা হচ্ছে কি, আমার অনুষ্ঠান যারা যারা দেখছেন বা দেখেন, যারা আমাকে এসে বলেন চেম্বারে ভালো লাগে দাদা আপনার অনুষ্ঠান দেখি নতুন নতুন, তাদের উদ্দেশ্যে বলছি যারা যারা আমার অনুষ্ঠান দেখবেন বা দেখছেন, ঠিক আছে, তাদেরকে একটা বলি, প্রতিটা মানুষকে বলছি সবাই গুরু দীক্ষা অবশ্যই নেবেন। তার কারণটা কি, গুরু দীক্ষা না নিলে পরে মনুষ্য জীবন সম্পূর্ণ হয় না। তার কারণ কি, আমরা সবাই জানি একটা মন্ত্র আছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তদ্ময়সি গুরু নেব। কথাটার মানে কি, তার কারণ হচ্ছে কি, গুরুই হচ্ছে গুরুর মধ্যেই 33 কোটি দেবদেবী বিরাজ করে। কিন্তু সনাতন শাস্ত্র মতে আমরা তো জানি 33 কোটি আমাদের দেবদেবী আছে, কিন্তু সেটা গুরুকে স্মরণ করলে পরে গুরুর মধ্যেই 33 কোটি দেবদেবী বিরাজ করে। তার কারণ কি, সেই কারণেই বলছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তদ্ময়সি গুরু মে নব। ঠিক আছে, ততে গুরু দীক্ষা প্রতিটা মানুষ নেবেন, গুরু দীক্ষা যতদিন না নেবেন, হ্যাঁ গুরু দীক্ষা না নিলে পরে ততদিন আপনি জানোয়ার, কারণ আপনার মনুষ্য জীবন পূর্ণ হবে না। ঠিক আছে, আর একটা জিনিস যেটা হচ্ছে কি, সবাই চেষ্টা করবেন আপনাদের যারা পিতামাতা জীবিত আছে কিংবা ই গত হলেও, মানে তারা যে দীক্ষা নিয়েছেন, অ্যাকচুয়ালি হচ্ছে সন্তানদের কি করতে হয়, পিতামাতা যে গুরু দীক্ষাটা নেয় সেই গুরু দীক্ষাটাই নেওয়াটাই শ্রেয়, এটা মানে সনাতন ধর্মে নিষের মধ্যে বলা হয় আর কি। এবার আদার্সওয়াইজ যদি কোনো ই থাকে, অনেকের তো ই ব্যাপার থাকে, সেক্ষেত্রে নিতে পারেন, তবে যদি কারো বাবা মা জীবিত থাকে বাবা মার আদেশ নিয়েই নেবেন, সেটাই ভালো। যাই হোক, সেটা হচ্ছে কথা, এই কথাটা বললাম, মানার চেষ্টা করবেন, করলে আপনাদেরই ভালো হবে সেটাই। আর যেটা হচ্ছে কথা, চেম্বারগুলো তো যেরম যেরম ছিলাম সবাই আপনারা জানেন, প্রতি সোমবার সোনারপুর ব্যারাকপুর, মঙ্গলবার হচ্ছে কৃষ্ণনগর বর্ধমান, বুধবার দমদম, বৃহস্পতিবার মেচেদা মেদিনীপুর, আচ্ছা শুক্রবার হাওড়ার বালি, শনিবার কালীঘাট, রবিবার হচ্ছে বিরাটি। যেখানে যে দেখাবেন একদিন আগে ফোন করে নাম লেখাবেন, এক 2-3 দিন আগে নেওয়া হয় না, কিংবা দিনের দিনে বুকিং কিন্তু নেওয়া হয় না, একদিন আগে ফোন করবেন, ডাকযোগের মাধ্যমে প্রতিকার দেওয়া হয় সেগুলো ফোন করে জেনে নেবেন। আর রাত্রি 9টার পর ফোন, যদি আমার সাথে সরাসরি কথা বলতে হয় রাত্রি 9টার পরে ফোন করবেন, আমাকে পাবেন, তবে হ্যাঁ শনি মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা বাদ দিয়ে ফোন করার চেষ্টা করবেন, কারণ এই দিনগুলোতে কাজের খুব চাপ থাকে, তো ব্যস্ত থাকি, অতএব ফোনে কথা বলতে আপনি ফোন করবেন পাবেন না, এমনি দিনে ফোন করবেন, করলে পরে আমাকে পাবেন। হ্যাঁ যাই হোক, এটা এগুলো হলো কথা। আর একটা কথা, বর্তমানে যেটা দেখা যাচ্ছে, মানে একটা খুব মানে সমস্যাজনক জিনিস তৈরি হয়েছে, মানে আমার চেম্বারে এসে বলছে যে মাঙ্গলিক দোষ দাদা, মানে বিশাল ব্যাপার আর কি, মানে ভয় ভীতি, দেখুন ভয় ভীতি যেরকম, সমস্যা যেরকম আছে তার সমস্যার সমাধানও আছে, ঠিক আছে। জ্যোতিষ মানে অবগড়া চক্র অনুযায়ী করে আর কামাখ্যা তারাপীঠ তন্ত্রে কাজ করতে পারলে আপনি 100% গ্যারান্টি সহকারে 21 থেকে 30 দিনের মধ্যে রেজাল্ট পাবেন। আমি যদি প্রতিকার দিই 21 থেকে 30 দিনের মধ্যে রেজাল্ট পাবেন, আর যদি না পান আপনার প্রতিকারের মূল্য সম্পূর্ণ রিটার্ন হয়ে যাবে, ঠিক আছে। আর যা যেটা হচ্ছে ব্যাপার, অনেকে এখন দেখা যাচ্ছে কি বলছে যে অনেক কাগজ তো আসে, অনেকে যারা দেখিয়েছে জ্যোতিষীকে তাদের কাগজ নিয়ে আসছে, যাই হোক রাশিগত একটা মাঙ্গলিক ব্যাপার ইদানিংকালে খুব দেখা যাচ্ছে, মানে সব বলছে এটা নাকি রাশিগত মাঙ্গলিক, কিন্তু জ্যোতিষ এই কথা বলে না, রাশিগত মাঙ্গলিক কোনোদিন হয় না, ঠিক আছে। রাশি মানে কি, আপনার জন্মছকে চন্দ্র যেখানে বসে থাকবে সেটাই হচ্ছে আপনার রাশি, ঠিক আছে। আর মাঙ্গলিক মানে আমরা কি জানি, দেখবেন জন্মছকের মধ্যে ল অনুস্বর লং বলে একটা জিনিস লেখা থাকে, ঠিক আছে, লং, সেটাকে লগ্ন ধরা হয়। তাহলে লগ্ন থেকে মাঙ্গলিক কোথায় কোথায় হচ্ছে, লগ্ন, অর্থাৎ লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম আর দ্বাদশ, সেই ক্ষেত্রে হচ্ছে কি মাঙ্গলিক হচ্ছে। কিন্তু কিছু জিনিস দেখতে পাচ্ছি, প্রেসক্রিপশন অনেকের দেখেছি, আমি খারাপ বলছি না, কারো সমালোচনা করাটা আমার কাজ না, কিন্তু সেই তথ্যটা ভুল, ঠিক আছে। রাশিগত মাঙ্গলিক কোনোদিন হয় না, আপনার জন্মশকে চন্দ্রের সাথে যদি মঙ্গল বসে থাকে জানবেন আপনি খুব ভাগ্যবান। তার কারণ কি, সবাই জানে যে মঙ্গল কিন্তু খুব মানে সাহসিকতার প্রতীক, আপনার মধ্যে জোশ উদ্যম সব মঙ্গল নিয়ে আসে, মঙ্গল যদি ডাউন হয়ে যায় আপনি নিস্তেজ হয়ে পড়বেন, ঠিক আছে। মঙ্গল অতএব কি, চন্দ্রের সাথে যদি মঙ্গল বসে থাকে সেই ক্ষেত্রে কি হয়, চন্দ্র সবাই জানি, চন্দ্র মানে কি আপনার মন, আপনার মনের কারক। একটা জিনিস জানবেন, দেহ আর মন নিয়েই কিন্তু আমাদের এই শরীর তৈরি, তো অতএব আপনার মন যদি সাহসিকতা না জোগায় আপনি কোনো কাজ করতে পারবেন, কোনোদিনই করতে পারবেন না, আপনি নিস্তেজ হয়ে পড়বেন, কেন মনের উদম না থাকলে জীবনে সাফল্য সাকসেস পাওয়া যায় না,
আর এখন যা বর্তমান অবস্থা, জীবনে সাফল্য না পেলে কিছুই করতে পারবে না, কেন পয়সার খুব দরকার। টাকা পয়সা যার কাছে নেই এখনকার দিনে সে কিছুই নেই। হ্যাঁ, সব ক্ষেত্রে অর্থই হয় না সেটা ঠিকই কথা বলছেন, কিন্তু কারণ কি, অর্থটা খুব জরুরি। সেই কারণেই বললাম জ্যোতিষ বিচারটা, জ্যোতিষ বুঝলেন না, খুব সুন্দর জ্যোতিষ আর তন্ত্রের মতো এত সুন্দর সাবজেক্ট নেই, ঠিক আছে, খুব সুন্দর, তবে সঠিক তথ্য অনুযায়ী তাকে জানতে হবে। আজকে মাঙ্গলিক দোষ কথার অর্থ কি, মাঙ্গলিক কথার অর্থ হচ্ছে মঙ্গল, মাঙ্গলিক অনুষ্ঠান আমরা বলি না, মানে শুভ অনুষ্ঠান। তাহলে আজকে মাঙ্গলিক কোথায় কোথায় বলছে, লগ্ন, লগ্ন কে, লগ্ন মানে আপনার দেহভাব, আপনি নিজে, ঠিক আছে। তা সেখানে যদি মঙ্গল, আমরা সবাই জানি মঙ্গল খুব মানে গরম রক্ত রক্তিম বর্ণ তার, ঠিক আছে, লাল বর্ণ যাকে বলে রক্তিম বর্ণ, সেইখানে যদি আপনার লগ্নের উপরে মঙ্গল বসে থাকে তা সেটা আপনার মাঙ্গলিক দোষ হলো। সেক্ষেত্রে ডিগ্রিগুলো দেখা অনুযায়ী দেখাটা খুব জরুরি। যাই হোক, তা লগ্নে বসে থাকলে হলো, লগ্নের থেকে দ্বিতীয় ভাব কি, দ্বিতীয় ভাব থেকে আমরা বিচার করি কি, ধনভাব, আপনি জীবনে কতটা ধন সম্পত্তি মানে অধিপত্তি পাবেন, কতটা ধনশালী হলেন। আবার দ্বিতীয় ভাব থেকে কি বিচার হচ্ছে, শ্বশুর বাড়ি বিচার হয়, মানে আপনার শ্বশুর বাড়ি, আপনার বিবাহিত লাইফ কিরকম হবে, আপনার শ্বশুর বাড়ির সাথে আপনার সম্পর্ক কিরকম থাকবে, আপনার মিসেসের সাথে কিরকম কি থাকবে, সেকেন্ড ভাব, ঠিক আছে। সেকেন্ড ভাব থেকে অ্যাকচুয়ালি কি হয়, এখনকার দিনে বলা হয় না যদিও যে দ্বিতীয় ভাব থেকে মাঙ্গলিক, কিন্তু আমি বলি কারো জন্মছকে যদি সেকেন্ড হাউস কিংবা নবম ভাব মানে 9th হাউস, অতএব ভাগ্যস্থান আর হচ্ছে গিয়ে ধনভাব, এই দুটো জায়গায় যদি মঙ্গল থাকে আপনার জীবন কিন্তু পুরো ছাড়খার করে দিতে পারে, ঠিক আছে, আপনার জীবন পুরো ছাড়খার মানে মাঙ্গলিকের থেকেও খারাপ ফল দিতে পারে। তার কারণটা কি সেটাই বললাম, ধরুন লগ্নের সেকেন্ড হাউসে বসে রয়েছে, সেই ক্ষেত্রে কি হবে, মানে ধনভাবের উপরে আপনার ধনভাবটাকে পুরো মানে ছাড়খার করে ফেলে, পুড়িয়ে ফেলবে, বিবাহিত জীবন ডিস্টার্ব দিয়ে দিতে পারে। এরমও দেখা গেছে মেয়ে মাঙ্গলিক নয় অথচ লগ্নের সেকেন্ড হাউসে মঙ্গল থাকার জন্য তার ডিভোর্স হয়ে গেছে, তার ম্যারেজ লাইফ ডিস্টার্ব হয়ে গেছে, ঠিক আছে। যেমন বললাম কি চতুর্থ ভাব কি, ঘর, চতুর্থ ভাব থেকে কি হয়, ঘর বিচার হয়, মা বিচার হয়, ঠিক আছে। চতুর্থ ভাবে লগ্ন মঙ্গল থাকলে পরে কি হয়, মানে মাঙ্গলিক দোষ তৈরি হয়, ঠিক আছে। কিন্তু আর যেটা হচ্ছে কথা, কিন্তু যেটা এখন এই নতুন একটা বেরিয়েছে দেখতে প্রেসক্রিপশন, আমি অনেকের দেখেছি, ঠিক আছে, সেই প্রেসক্রিপশনে দেখছি লেখা রয়েছে রাশিগত মঙ্গলিক। আমার তথ্য অনুযায়ী জেনে রাখবেন, আপনারা দরকার হলে হাজার হাজার বই ঘেঁটে দেখে নেবেন, রাশিগত মাঙ্গলিক কোনোদিন হয় না। জ্যোতিষের পাঠটাকে খুব সুন্দরভাবে বুঝতে হবে, জ্যোতিষ খুব, জ্যোতিষ আর তন্ত্র খুব সুন্দর সাবজেক্ট, সঠিকভাবে কাজ, অবকরা চক্র ধরে, কামাখ্যা তারাপীঠ তন্ত্র ধরে কাজ করলে 21 থেকে 30 দিনের মধ্যে রেজাল্ট পাওয়া যায়। আমি দীর্ঘ 17 বছর ধরে করে আসছি, লোকে ভালো আছে, আপনারাই এসে বলেন, আপনাদেরই রেফারেন্স ক্লায়েন্ট আমি অনেক পাই, তারাই এসে বলে যে দাদা আপনার কাছে এসে উপকৃত, তারাও লোক পাঠায়, আর তারা অনুষ্ঠানও দেখে, বলে ভাই ভালো লাগে, জ্যোতিষ তত্ত্বগুলো হচ্ছে জানতে হবে, ঠিক আছে। এই হলো ব্যাপার। আর যেটা হচ্ছে কথা, যেটাই বলছিলাম যে রাশিগত এটা হয় না, ভুল ধারণা, ভয় পাবেন না, জ্যোতিষ দেখুন খুব সুন্দর সাবজেক্ট, এটা ভয় দেখানোর কোনো সাবজেক্ট না, আপনার যেরকম সমস্যা, জ্যোতিষ তৈরিই হয়েছে হচ্ছে মানুষের কল্যাণের জন্য, ঠিক আছে, জ্যোতিষ আর তন্ত্র তৈরিই হচ্ছে এই এই কারণে, ততএব ভয় পাওয়ার কিছু নেই, সঠিকভাবে জানতে লাগবে এটা কীভাবে কী হতে পারে, এই ক্যালকুলেশনের জন্য কী আসছে, ঠিক আছে। পরের দিন আমি পরের অনুষ্ঠানে অবকারা চক্রের পুরো পাঠ বলবো, যদি আপনার শুক্লপক্ষে জন্ম হয়ে থাকে আপনার কী হতে পারে, কৃষ্ণপক্ষে জন্ম হতে পারলে কী হতে পারে, কিংবা আপনার ধরুন বজ্রযোগে জন্ম কিংবা তৈতিলকরণে জন্ম, এই এই জিনিসগুলোতে কী হতে পারে, এর মানে ফাংশনটা কী আছে সেইগুলো বলবো। এর পরের পার্টে এই যে অবকরা চক্র বলার পরেই বলবো হচ্ছে আপনার ঈশের অনুষ্ঠানগুলো পরপর ফলো করবেন, আমি তো সময়ের খুব অভাব, যখনই নতুন কোনো প্রোগ্রাম করবো এই আপডেটগুলো আপনাদের দেব। যাই হোক, এর এর পরে বলবো যোগগুলো নিয়ে, ধরুন যেমন বুধ শুক্র এটাকে কি বলছে, অনেকে বলছে এটা ভালো, কিন্তু আমি বলছি 100% খারাপ। বুধ শুক্র জন্ম আপনারা নিজেরাও দেখবেন, বাড়িতে আপনাদের সন্তান রয়েছে যাদের জন্মছক রয়েছে, বুধ শুক্র যদি কারোর জন্মছকে এক ঘরে বসে থাকে সেটাকে তৈরি করে ব্যভিচার যোগ। ব্যভিচার যোগ মানে কি, জাতক বা জাতিকা হোক তার দেখবেন কোনো কথা বলার কোনো লিমিট থাকবে না, রেগে গেলে পরে কাকে কি ভাষায় কথা বলবে সেই জ্ঞানটুকু হারিয়ে ফেলে, ঠিক আছে, জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সব নষ্ট করে ফেলে। এইগুলো এরকম ছোট ছোট অনেক বিষয় রয়েছে, দেখুন এই 15 মিনিটের অনুষ্ঠানে তো এত কিছু বলা সম্ভব না, পরবর্তী অনুষ্ঠানে আমি আবার বলবো, তবে আজকে সময় খুব কম। যাই হোক, প্রথম অনুষ্ঠান শুরুর প্রথমেই যেটা বললাম সেটা সবাই খেয়াল রাখবেন, যারা যারা আমার অনুষ্ঠান দেখেন নিয়মিত কিংবা নতুন দেখছেন তাদেরকেও বলছি, প্রতিটা মানুষ চেষ্টা করবেন গুরু দীক্ষাটা নিতে, গুরু দীক্ষা নিলে পরে জীবনের আপনার অর্ধেক সমস্যার সমাধান এমনিই হবে, ঠিক আছে। গুরু দীক্ষা না নিলে পরে মানুষ্য জীবন পূর্ণ হয় না, তার কারণ কি বলেছি, ওই শ্লোকটার মধ্যেই রয়েছে প্রথম কথা,
গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তদ্ময়সী গুরুবে নমঃ। অতএব গুরুকেই স্মরণ করে দিন শুরু করবেন, ঠিক আছে? আপনাদের জীবনে গুরু দীক্ষাটা মাস্ট নেওয়া দরকার। আর যেভাবে যেগুলো বললাম, যেই যেই চেম্বার যেখানে রয়েছে একদিন আগে ফোন করে নাম লেখাবেন, ডাকযোগে করতে হলে কি পদ্ধতি আছে অ্যাসিস্ট্যান্টদের ফোন করে জেনে নেবেন, ওরা সব বলে দেবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর চেম্বারে এসে কেউ তাড়াহুড়ো করবেন না। আর একটা কথা, লাইভ অনুষ্ঠান আমি করি না, তার কারণ হচ্ছে কি, জ্যোতিষতন্ত্রটা তো সহজ জিনিস নয়, বুঝতে পারলেন তো? একটা লাইভ অনুষ্ঠান 25 মিনিট কিংবা 15 মিনিটের প্রোগ্রামে আপনার ওই মানে ডেট অফ বার্থ নিয়ে বিচার করে বলে দাও, কেননা আপনি তো আমার উপরে আশা করে বল ই করছেন, ফোনটা করছেন যে দাদা কিছু বলবে, অবশ্যই বলবে, কিন্তু একটা জন্মছক অত ইসে দেখা সম্ভব হয় না, অনেক কিছু দেখা থাকে, দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা প্রাণদশা বিংশজরী দশা মহাদশা সব কিছু দেখার পর ফাইনালাইজ হয়, ঠিক আছে? আজকে এইগুলো বললাম, পরবর্তী অনুষ্ঠানে অবকরা চক্র নিয়ে বলবো, যোগগুলো নিয়ে বলবো, পরবর্তী অনুষ্ঠানে সপ্তমভাবে বৃহস্পতি নিয়ে বলবো, ঠিক আছে? আজকে সবাই ভালো থাকুন, আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় মা কামাখ্যা, জয় মা তারা। দূর আর দূরে নেই, অচেনা।